আহ এ ধরো আরে জারু সরো এটা কারবারের মেয়ে ধরে নিয়ে আইছো এটা লাকি 7 লাকি 7 মানে তোমাদের বুঝ না মানে আমার সাত নম্বর বিবি তোমাদের ছোট বোন ওই গোলামের পুত্র আমাদের ছোট বোন না এক একে বিয়া করতে করতে 6টা বিয়ে করছিলি এখন আবার এই 7 নম্বরটারে ধরে লইয়া আইছো তুই কয়টা বিয়ে করবি তোর কয়টা লাগে কয়টা লাগে মানে মাত্র 7টা করলাম আর করাতে সুন্নাত তুমি সুন্নতের মাঝে বাধা দিচ্ছ কেন করা সুন্নত না আহাদিসে কোরআন লেখা আছে পুরুষ মানুষ চারটা বিয়ে করতে পারে তার কোথায় লেখা আছে চারটা বিয়ে করা সুন্নত তোর কুলাই কতো। কুয়েতের দিকে তাকাও কুয়েতের বাদশা বাইশটা না চেষ্টা করছে তুই কি কুয়েতের বাচ্চা ঠিক মতো আমি আর ছয় নাম্বারটা আছে আর পাঁচ নাম্বার আর ছয় নাম্বারটা তো সময় দিতে পারিস না আবার তো সাত নাম্বারটা আনছস থাকতে পারবি তো ঘরে পারবো না খা এক একদিন এক ঘরে থাকুম সমস্যা কি

আমি ছোট ধরে নিয়ে আসছি বিয়ে করে নিয়ে আসছি সুন্দর করে দুজনে যাই বাসর ঘর সাজাও আর শোনো আমি বাসর ঘরে দুই দিনেও বাইর হব না আমার জন্য দুধ ডিম কি কী লাগে এগুলো রোমে পাঠাই দিও চলো তোর লাইগার রুমের ভিতরে কুকুর গু পাঠামো তোর দু দিন বটে দুই দিন ধরে বাইরবি না এ দুই দিন ভিতরে তার মতো শক্তি আছে তো বাবু এইভাবে ঠকে বিয়ে করলো তোমার পরে আমারও ঠকে বিয়ে করছে আরেকটা বিয়ে করে নিয়ে এসে আমরা ভাত পাই না আরেকটা দইরা લઈ আইছ আবার কয় দু ডিম একটা জারাও দি আইমু বুঝলাম না আমার না ঘরে হত্তিনেছে আমি কান্দি তুই কান দস করে আমি করব না তোমার পরা আমার ঠকে বিয়ে করছে কইছে জায়গা সম্পত্তি সব লিখে দিব ঠিকই তো আছে তোর তোর কপালে দৈব পরগত আসলো কারণ তুই তো জানতি আইবাড়ের ঘরে এরকম একটা বউ আছে